অন্যান্য সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ যদি সেই মোহাম্মদপুরে ছুটে যেতেন এবং নির্বাচন কমিশনে ছুটে যেতেন, কে বলতেন আমার সাংবাদিকের উপর হামলা হয়েছে, এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই ওয়ার্ডের নির্বাচন হবে না। কারো সাহস ছিল না, কোন নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার আর ওই মোহাম্মদ হোসেন খোকন সন্ত্রাসী কাউন্সিলর, কারো সাহস ছিল না যে এই নেতৃবৃন্দ গিয়ে সেখানে দাঁড়ালে সেদিন নির্বাচন সেখানে চালু রাখতে পারে। হয় নাই কোন নেতৃবৃন্দ নির্বাচন কমিশনে ছুটে যায় নাই, কোন নেতৃবৃন্দ মোহাম্মদপুরে ছুটে যায় নাই, কোন নেতৃবৃন্দ আমি হাসপাতালে গিয়েও দেখি নাই। মাত্র দেড় মাস আগে ঢাকা রিপোর্টার্স ইউনিয়ন নির্বাচন হয়েছে, এক মাস পরে দুই অংশ ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচন, শত শত প্রার্থী, রং বেরঙের স্লোগান, রং বেরঙের প্রতিশ্রুতি, আজকে কোথায় তারা? গতকালকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের কর্মসূচি হয়েছে, নির্বাচনের সময় 150 থেকে 200 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, কালকের কর্মসূচিতে কতজন ছিলেন? আজকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই কর্মসূচিতে কত, যে 30 নভেম্বর নির্বাচন হয়েছে কতজন প্রার্থী এখানে এসেছেন? নাই, সৃজনালয়ে নেতৃত্ব আছে, আমরা নেতা পাই না, আমরা দেখি অভিনেতা, বিভিন্ন সংগঠন অভিনেতা ভরে গেছে, সাংবাদিকদের জন্য এই ধরনের সমাবেশ হয়েছে, মায়া কান্না কাটবেন, ঘটনাস্থলে যাবেন না, বিপদে সাংবাদিকের পাশে দাঁড়াবেন না, কেউ মারা গেলে জানাজায় পর্যন্ত আসবেন না, সাংবাদিক সংগঠনের নির্বাচন করবেন, নির্বাচিত হবেন, তা হতে দেওয়া হবে না, মুখোশ খুলে দেওয়া হবে। আজকে এই মোহাম্মদ হোসেন খোকনের মতো সন্ত্রাসীরা সাহস পেত না, যদি ওই দিন আমাদের জাতীয় নেতৃবৃন্দ সেই মোহাম্মদপুরে ছুটি দিয়ে ভোট বন্ধ করে দিতেন, নির্বাচন কমিশনে গিয়ে আমাদের ইসিপিটের সহকর্মীদের নিয়ে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারকে বাধ্য করতেন ওই ওয়ার্ড কাউন্সিলের নির্বাচন না বন্ধ রাখা যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে না হয়। কাউকে আমরা খুঁজে পাই নাই, অনেকের সাথে কথা হয়েছে, হাসপাতালের লোক নেই, রক্ত জোগাড় করার লোক নাই, বক্তৃতা দেওয়ার লোকের অভাব নাই। দুঃখ লাগে বন্ধুগণ, দুঃখ লাগে সহকর্মীবৃন্দ, আজকে অভিনেতায় ভরে গেছে সাংবাদিক সংগঠনগুলো, এই অভিনেতাদের কাছ থেকে সাংবাদিকদের অধিকার বাঁচাতে চাইলে, সাংবাদিকতাকে বাঁচাতে চাইলে আজকে সাধারণ সাংবাদিকদেরকে জেগে উঠতে হবে। একটি হামলা হয়েছে 1 তারিখে, আমরা অতীতে দেখেছি কোথাও হামলার সঙ্গে সঙ্গে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল হয়েছে, তরুণরা করেছে, নেতারা করেছে, আজ থেকে 10 বছর আগে 5 বছর আগে, আজকে 1 তারিখে হামলা হয়েছে, 6 তারিখে আমরা এখানে এসে বক্তৃতা দিচ্ছি। আমি ধন্যবাদ জানাই ক্যান্ডি পার্টিসান অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল খায়ের ভাইকে, সার্বক্ষণিক সমরের চিকিৎসার জন্য, সমরের যে হামলা হয়েছে সেই মামলা দায়েরের জন্য, সন্ত্রাসীদেরকে গ্রেপ্তারের জন্য তিনি লেগেছিলেন। আমরা এইরকম নেতৃত্ব চাই যিনি সার্বক্ষণিক সহকর্মীদের বিপদে থাকবেন, সাংবাদিকদের আমরা, আমি ধন্যবাদ জানাই আমাদের মেহেদী আজাদ মাসুমকে, চিকিৎসার জন্য উনি সর্বাত্মক সহযোগিতা করছেন, এখনো লেগে আছেন। আমি ধিক্কার জানাই সেই নেতৃবৃন্দকে, নির্বাচন সামনে রেখে ওই হসপিটালে গিয়ে সুমনের সঙ্গে একটা ছবি তুলে ফেসবুকে দিয়ে বাহবা দিতে চান, এই ধরনের নেতৃত্ব আমি ব্যক্তিগতভাবে আর কোনোদিন বরদাস্ত করবো না, মুখোশ খুলে নেওয়া হবে। একই সঙ্গে আমি ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনকে, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীকে, এতবার একটি ঘটনা ঘটলো, আজকে আমি বলতে চাই যে আমাদের নেতৃবৃন্দ সেখানে ছুটে যান নাই, আমাদের একজন বড় দিদি মুন্নি সাহা উনি সেখানে ছুটে গিয়েছিলেন ঘটনার পরপর, এবং গিয়ে কি করেছেন, ওই মোহাম্মদ হোসেন খোকন সন্ত্রাসী, তিনি একজন পবিত্র মানুষ, আল্লাহর ফেরেশতা, সেটি প্রমাণের জন্য দিদি এটিএন নিউজে লাইভ করে ওইখানে কোন আওয়ামী লীগের লোকের হামলা করে নাই, বিএনপির লোকেরাও হামলা করে নাই, আকাশ থেকে চীন পরি ভূত এসে সেখানে মিছিল করেছে অস্ত্র নিয়ে এবং হামলা করেছে, সুমন তাতে রক্তাক্ত হয়েছে, দিদি এই ধরনের একটি লাইভ দিয়ে প্রমাণ করার চেষ্টা করলেন, ধিক্কার জানাই নির্লজ্জ এই সাংবাদিকতাকে, সাংবাদিক সম্মেলনকে এই অভিনেতাদের হাত থেকে যেমন বাঁচাতে হবে, একইভাবে
এই নির্লজ্জ দালালদের হাত থেকে সাংবাদিকতাকে বাঁচাতে না পারলে সুমনদের উপর দিনের পর দিন হামলা হবে, আমরা কিছুই করতে পারবো না শুধুমাত্র বক্তব্য দেওয়া ছাড়া। ধন্যবাদ।